হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম তিসাজ রেসিপির আজকের আয়োজনে সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে ডিলিশিয়াস ফ্রান্স টোস্ট রেসিপি আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক ডিলিশিয়াস ফ্রাঞ্চ টোস্ট তৈরি করার জন্য আমি এখানে ডিম দিয়ে দিচ্ছি এখানে আমি দুটা ডিম ব্যবহার করেছি এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি এবার দিয়ে দিচ্ছি এক কাপ দুধ দুধটাকে আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এবার আমি এখানে দুটা ব্রেড নিয়ে নিয়েছি এবার একটা ছুরির সাহায্যে এগুলোকে চারপাশ থেকে কেটে নিচ্ছি দেখুন আমি এভাবে কেটে নিয়েছি এবার আমি একটা বক্স নিয়ে নিয়েছি এর ভেতরে একটা ব্রেড দিয়ে দিয়েছি এবার আমি আগে থেকে যে ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম সেটা ব্রেডের উপরে দিয়ে দিচ্ছি ব্রেডটা ভালোভাবে উল্টে পাল্টে দিতে হবে যেন ব্যাটারটা ভালোভাবে ব্রেডের ভিতরে যায় এবার আমি আরও একটা ব্রেড দিয়ে দিচ্ছি এবার আমি এর উপরেও ব্যাটারটা দিয়ে দিচ্ছি চুলাই প্যান বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি বাটার এবার আমি টোস্ট দিয়ে দিচ্ছি এই টোস্টটাকে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব এভাবে চারোপাশি উল্টে পাল্টে ভেজে নিতে হবে কিছু সময় পরেই দেখবেন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এভাবে চেপে চেপে ভেজে নিতে হবে দেখুন টোস্ট তৈরি হয়ে গিয়েছে এবার আমি চোলা থেকে নামিয়ে ফেলছি এবার এই টোস্টটাকে আপনাদের একটু কেটে দেখাচ্ছি টোস্টটা কতটা সফট হয়েছে তৈরি হয়ে গেল অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে ডিলিশিয়াস ফ্রান্সটোস্ট টোস্ট রেসিপি আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেলাইকান অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আল্লাহ হাফেজ